আন্তর্জাতিক চাপ সত্ত্বেও বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এলি কোহেন। আন্তর্জাতিক সমর্থন না পেলেও গাজায় যুদ্ধ চলবে বলে জানান তিনি। কোহেন বলেন, এই মুহূর্তে যুদ্ধবিরতিতে যাওয়ার অর্থ হামাসকে উপহার দেয়া। রাত জুড়ে গাজার বিভিন্ন স্থানে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তীব্র হামলা হয়েছে দক্ষিণাঞ্চলের রাফা শহরে। এদিকে রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। বৈঠক ইসরায়েল হামাস সংঘাত নিরসনে আলোচনা হয়েছে। আজ ইসরায়েল সফরে যাচ্ছেন সুলিভান। এদিকে এই বছর অধিকৃত পশ্চিম তীরে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার হিসাবে এই পর্যন্ত 69 জন শিশুসহ 271 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।